এই ভিডিওতে আমি হেডস্টক মেকানিজম নিয়ে আলোচনা করব এটা হলো হেডস্টকের ড্রাইভিং মেকানিজম একটা ডায়াগ্রাম এটা হলো মোটর মোটরের সাথে ফিক্সড আছে স্টেপ কোন পুলি মানে মোটরটা ঘুরলে স্টেপ কোনো পুলিটা ঘুরবে আর এটা হলো হেডস্টকের স্টকের এটা হলো স্পিন্ডল মানে এখানে থাকে আমাদের চাক এখানে থাকে চাক চাকের সাথে ফিক্সড কন্ডিশনে আছে বুল গিয়ার আর এদিকে আছে সেপ্টের সাথে এটা হলো স্টেপ কোন পুলি স্টেপ কোন পুলির সাথে আছে পিনিয়ন ফিক্সড কন্ডিশনে মানে যদি স্টেপ কোন পুলি ঘুরে তাহলে পিনিয়ন ঘুরবে তার সাথে আর এদিকে যদি এই বুলগিয়ারটা ঘুরে তাহলে স্পেন্ডেলটা ঘুরবে আর দুটোর মাঝে একটু গ্যাপ আছে মানে যদি বুলগিয়ার ঘুরে তাহলে কিন্তু স্টেপ কোন পুলি ঘুরবে না বা স্টেপ কোন পুলি ঘুরলে বুল গিয়ার ঘুরবে না এতে যখন আমাদের স্টেপ কোন পুলির সাথে বুলগিয়ারটাকে ঘুরানোর প্রয়োজন পড়ে তখন এখানে একটা লকপিন থাকে যেই লকপিনটাকে যদি এঙ্গেজ করে দিই এখানে লকপিনটাকে এঙ্গেজ কন্ডিশনে রাখলে কি হবে এই যখন পুলি ঘুরবে তখন এই বুলগিয়ার ঘুরবে তো এখানে বেল্টের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করা হয় মোটর থেকে স্টেপ কোন পুলি মানে স্পিন্ডলে এবার যখন এই কন্ডিশানে এই কন্ডিশনে মানে এই দুটো হলো আমাদের ব্যাক গিয়ার মানে বি ওয়ান আর বি টি হলো ব্যাক গিয়ার্স যখন এই ব্যাক গিয়ার এঙ্গেজড কন্ডিশানে থাকে না তখন মানে নর্মালি যখন আমরা নর্মাল স্পিড এখানে স্পিন্ডলে ট্রান্সমিট করি তখন এইভাবে ঘুরে মানে এখান থেকে পাওয়ার ট্রান্সমিট হয় এই পুলিতে যে ব্লু কালারের কোন পুলি আছে সেখানে এবার এই যেহেতু লক পিন দিয়ে বুল গিয়ার এঙ্গেজড আছে কোন পুলির সাথে তার মানে কি এটা আমাদের ঘুরছে তারপরে স্পিন্ডেলের স্পিডটা যাচ্ছে এই যে আরপিএমটা থাকে মানে এই যে স্পিডটা থাকে এই স্পিডটা আমরা ফিশিং টার্নিং পার্টিং অফ গ্রুভিং এইসব অপারেশনের জন্য ব্যবহার করি কিন্তু যখন আমরা নার্লিং বা থ্রেড কাটিং অপারেশন করতে যাই তখন এই স্পিডটাকে আরও কমানোর প্রয়োজন পড়ে তখন আমরা ব্যাক গিয়ার মেকানিজমটাকে ব্যবহার করি তার জন্য আমাদের যে ব্যাক থাকে ব্যাক গিয়ার্স দুটোকে এঙ্গেজ করতে হয় আর এই লক পিনটাকে ডিস এঙ্গেজ করতে হয় তার মানে কি মানে আমরা এই যে লকপিন আছে লকপিনটাকে এখান থেকে খুলে নিই আলগা করে দিই গিয়ারের সাথে এই পুলির কোনো কন্ট্যাক্ট থাকে না মানে যখন পুলি ঘুরবে কিন্তু গিয়ারটা ঘুরবে না আর এই যে ব্যাকগ্রিয়াস থাকে ব্যাকগ্রিয়াসটাকে আমরা এখানে এদিক থেকে লিভারে এদিকে সরিয়ে নিয়ে আসি এটার সাথে এখানে কনট্যাক্টও চলে আসে এটার সাথে এটা কন্ট্যাক্টে চলে আসে মানে পাশের যে ফিগারটা আছে এই ফিগারটা আমরা তুলনা করা যায় আমাদের মোটর থেকে এখানে পাওয়ার ট্রান্সমিট এলো এই পুলি পুলিটা ঘুরছে পুলির সাথে যে পিনিয়ন আছে পিনিয়নটা ঘুরছে এবার পিনিয়ন সাথে এখানে বি ওয়ান ব্যাক গিয়ার এঙ্গেজড আছে এখানে এংগেজড কন্ডিশনে আছে এবার এই যে বি ওয়ান ব্যাক গিয়ার যে স্যাপটের সাথে ফিক্সড আছে সেই সেই স্যাপটের সাথে বি টু বলে আর একটা ব্যাক গিয়ার ফিক্সড আছে মানে বি ওয়ান ঘুরছে তার মানে সেম আর বি এম এ বি টু ঘুরছে এবার বি টু এর সাথে এঙ্গেজড আছে বুল গিয়ার তার মানে কি বি টু থেকে পাওয়ার ট্রান্সমিট হলো বুল গিয়ারে এবার বুল গিয়ার থেকে স্পিন্ডেলটা ঘুরছে তাহলে এখানে আর পি এমটা মানে স্পিডটা কমছে কিভাবে। এখানে যখন আমরা ফার্স্ট স্পিড দিচ্ছি সেই স্পিডটা কে রিসিভ করছে পিনিয়ন পি পিনিয়ন রিসিভ করছে এবার পিনিয়নের এর ডায়ামিটার যেহেতু ছোটো আর এই ব্যাক গিয়ার বি ওয়ানের ডায়ামিটার বড় তাহলে এখানে যেই পাওয়ার ট্রান্সমিটটা মানে যে স্পিডটা আছে স্পিডটা এখানে ডিক্রিজ করছে এখানে স্পিডটা কমে যাচ্ছে এবার সেম আর পি এম পাচ্ছে বি টু এবার বি টু এর ডায়ামিটার ছোটো কিন্তু বুল গিয়ারের ডায়ামিটার অনেক বড় তাহলে এখানেও কিন্তু আরেকটু স্পিড ফল করছে ডিক্রিজ করছে এবার সেই ডিক্রিজড স্পিন্ডেল সেই স্পিডটা পাচ্ছে মানে দুবার ডিক্রিজ করার পরে স্পিন্ডেল সেই স্পিডটা পাচ্ছে তাহলে এই ক্ষেত্রে স্পিড অনেকটাই কমে গেল এই স্পিডটাকে আমরা নার্লিং অপারেশন আর থ্রেড কাটিং অপারেশনে ব্যবহার করি এবার তাহলে যখন স্পিন্ডেলটা ঘুরছে ব্যাক গিয়ার আর নট এংগেজ কন্ডিশানে তখন কি এই যেই আছে স্পিন্ডেল ডিরেকশান কি একই থাকছে না উল্টে যাচ্ছে সেটা দেখে নিই ফার্স্ট যখন ব্যাক গিয়ার এঙ্গেজড কন্ডিশানে নিই তখন কি হচ্ছে ধোনি এই যে স্পিন্ডেলটা আছে স্পিন্ডেলটা অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশনে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশনে ঘুরছে এইবার যদি ব্যাকগিয়ার্ড এঙ্গেজড কন্ডিশনে যায় তাহলে কি হবে এটা কী কন্ডিশনে ঘুরছে এটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশনে অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশনে ঘুরছে তার মানে যেই পিনিয়ন পি আছে পিনিয়নটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশনে ঘুরছে এটা অ্যান্টি ক্লক তার মানে এটা কি এটা ঘুরবে ক্লকওয়াইজ কন্ডিশনে ঘুরবে এটা ক্লকওয়াইজ তার মানে এটাও ঘুরবে ক্লকওয়াইজ কন্ডিশনে এটা ক্লক ওয়াইজ তার মানে এটার সাথে এটা এঙ্গেজ আছে মানে এটা ঘুরবে অ্যান্টি ক্লক এটা অ্যান্টি ক্লক ওয়াইজ মানে স্পিন্ডেলটা অ্যান্টি ক্লকওয়াইস মানে ব্যাগিয়ার এঙ্গেজড অথবা নট এঙ্গেজড দুটো কন্ডিশনেই কিন্তু যে স্পিন্ডেলটা আছে স্পিন্ডেলটা একই দিকে ঘুরবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কন্ডিশনে আগে ঘুরতো তো ব্যাকগিয়ার্ড গিয়ার্ড কন্ডিশনে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে যদি ওয়াইজে ঘুরতো তাহলে ব্যাকগিয়ার্ড এঙ্গেজড ক্লকওয়াইজই ঘুরবে তো এই গেল ব্যাক হেডস্টক মেকানিজম আশা করি এই ভিডিওটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া এসেছে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো